আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে চলে এলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে, আর আজকের রেসিপিতে থাকছে কচুরলতি চিংড়ি মাছ। কচুরলতি পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা খুব কম আছে, আর প্রত্যেকটা গৃহিণী কিন্তু কচুরলতি রান্না করতে পারে। আর আজকে আমি যেভাবে রান্না করব এই রেসিপিটা যদি আপনি ফলো করে কচুরলতি রান্না করেন, আজকের রেসিপিটা হবে প্রত্যেক দিনের থেকে আলাদা। তাহলে চলুন দেখে নেবেন আমি কিভাবে কচুরলতি চিংড়ি মাছ রান্না করি। আমি এখানে কচুরলতি নিয়ে নিলাম, এই লতিগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। আমি এভাবে ছুরির সাহায্যে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, কোনো রকম আঁশ কিন্তু লতির গায়ে লেগে নেই। এখন এইগুলোকে আমি আমার পছন্দ অনুযায়ী টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে এই টুকরোগুলোর সাইজ একটু বড় অথবা ছোট করেও কাটতে পারেন। আমি এইভাবে সবগুলো লতি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর যে লতিগুলো সাইজ একটু মোটা, দেখবেন কচুরলতির গোড়ার দিকেরটা একটু মোটা থাকে, ওইগুলো আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি। এবার দিয়ে দিলাম লবণ। আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না, লবণ দিলে কচুরলতিগুলো অনেকটা নরম হয়ে যায়, এবং এভাবে লবণ মাখিয়ে কিছু সময় রেখে দিলে এই কচুরলতিতে আর গলাও চুলকায় না। আমি এভাবে মিনিট পাঁচেক রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে আমি এই কচুরলতিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ ফালি এবং চিংড়ি মাছ। চলুন রান্না শুরু করা যাক। আমি চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল। এবার তেলের মধ্যে দিয়ে দেবো লবণ। আমি এই পরিমাণ লবণ দিয়েছি যেই পরিমাণ কচুরলতিতে লাগবে। কচুরলতিগুলো আমি আগেই লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর আমি লবণ দিয়েছি যাতে প্যানের গায়ে না লাগে। এবার আমি সব কচুরলতিগুলো দিয়ে দেবো। কচুরলতিগুলো দেওয়ার পরে আমি তেলের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য, ফিরে আসছি কিছু সময় পরে। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম, খুলে নেয়ার পরে আবার নেড়ে চেড়ে দিলাম। নাড়ার পরে আমি কচুরলতির ঠিক মাঝখানে একটা ফাঁকা জায়গা করে নেব। এখন এখানে যে তেল আছে এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কাঁচামরিচ, যেহেতু আমি আগে কাঁচামরিচ দেইনি। আর আগে কাঁচামরিচ না দেওয়ার কারণ হলো কচুরলতি হতে অনেক সময় লাগবে, অল্প আঁচে রান্না করতে হবে, তাতে মরিচগুলো পুড়ে যেতে পারে। এজন্য আমি পরে কাঁচামরিচ আর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, এতে চিংড়ি মাছও শক্ত হবে না আর মরিচও পুড়ে যাবে না। এভাবে 2 মিনিটের মতো রেখে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কচুরলতি এবং চিংড়ি মাছের সাথে এই হলুদ গুঁড়া। নেড়ে মিশিয়ে দিয়েছি, এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম লো আঁচ করে দিতে হবে। কিছু সময় জাল করার পরে আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিব। কচুরলতিগুলো যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে অর্থাৎ শক্ত থাকবে, ততক্ষণ একটু পরপর নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে, যাতে কচুরলতির এপাশ ওপাশ খুব ভালোভাবে হয়। আমি মোটামুটি বেশ কয়েকবার এভাবে নেড়ে চেড়ে দিয়েছি, মোটামুটি কচুরলতিগুলো হাফ সিদ্ধর মতো হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করব মশলা। দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয় এজন্য, কচু জাতীয় খাবারে রসুনের পরিমাণ যদি ঠিকমতো না হয় তাহলে নিশ্চিত গলা চুলকাবে। এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে কচুরলতি মিশিয়ে দিয়েছি, এখন জাল করব। আমি এভাবে ঢাকনা ছাড়া 5 থেকে 7 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এক পাশ কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে, একটু লালচে ভাব হয়ে গেছে। তো এরকম একটু সময় নিয়ে কচুরলতি রান্না করলে এটা খেতে ভীষণ টেস্টি হয়। আমি কচুরলতি এইভাবে রান্না করলে আমার বাসার ছোট বড় সবাই খুব পছন্দ করে। আপনারা যদি এই রেসিপিটা ফলো করে কচুরলতি রান্না করেন, আমার বিশ্বাস আমার বাসার মতো আপনার বাসার ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।